অক্ষয় কুমার সেন প্রণীত শ্রী শ্রী তৃতীয় খণ্ড রামের দীক্ষা ও সুরেন্দ্র মিত্রের আগমন যদ্য পিবি আজ ফুটে গায় কাল কুই নাইনের ব্যবস্থা কোথায় জরে রোজালাই যদি রোগী চায় খেতে কাজে পাকা কবিরাজ নাহি দেয় দিতে দিন গতে রস পাক হইলে সে ব্যবস্থা নিজে করে আপনি ডাক্তার শোনো মন এইখানে বলি এক কথা প্রভুদেব দেখো কি রকমও শিক্ষাদাতা যে বিষয়ে ভালো রূপে আছে যার জানা তাহাতেই দেন তিনি শিক্ষার ওই উপমা রামচন্দ্র সুন্দর ডাক্তার ও একজন বড় দক্ষ বুঝিবারে প্রভু লইলেন শাস্ত্র কথোপকথনে বৈভজ্য ভীষক রোগী উপমার স্থানে তরায়ে পশিবে যায় শিক্ষার্থীর মন সৃষ্টি ছাড়া শিক্ষাদাতা প্রভু নারায়ণ শ্রীপ্রভুর কাছে আসে যত শাস্ত্র বিত তার জানা শাস্ত্রে কথা তাহারও সহিত রামের হৃদয়ে উঠে অশান্তি জঞ্জাল সদাভাবে কবে পাবে হরির নাগাল প্রভু দেবে দর্শন করিবারে আগে আছিল অশান্তি বড় পের লেগে সেই অশান্তিরও মূর্তি পুন জাগরণ সুখার্থে পূর্বে এ বেহরির কারণ হাতে পায়ে করে কাজ মনে হরি খুঁজে কাজেই চঞ্চল চিত্ত সংসারের কাজে দু সমাবস্থা রহে একত্তর সংসারের কার জানতে পাইলে অবসর দ্বারা কন্যা পরিবারে নাহি বসে মন ছিল যেন দোহাকার পূর্বেরও মতন পাইলে ছুটিরও দিন ছুটে ছুটে নিকটে আনন্দ কতই তারে কাছে যতক্ষণ বিষময় অশান্তি বোধে আইলে ভবন ঘরে ঘরে কানা কানি করে মহা প্রভু দর্শনে নিবারণে করে জেদ একদিন শুনো কি বা অবাক কাহিনী মনমোহনেরও এক পিসি ঠাকুরানি বুঝাইয়া নানা মতে কহিল তাহারে নিষেধি তোমারও যেতে দক্ষিণ শহরে এখনো কথায় আর কার যায় কান সময়ে হয়েছে হে তা শ্রী প্রভুর টান এ টান বিষম টান বাধা নাহি মানে সে বুঝেছে আতে আতে যে পড়েছে টানে প্রভুর দর্শনে দেখে মৃয়মান বাড়ি ধারা চোখে ক্ষুব্ধ প্রাণে ভগবানে শ্রী মোহন। কাতরে জিজ্ঞাসা করে কান্নারও কারণ জড়িত জড়িত ভাবে দয়ারও সাগর বলিলেন আর বাছা কি দিবই উত্তর প্রিয়তম ভক্ত কোনো প্রাণেরও সমান কখনো কখনো আসে মম বিদ্যমান পিসি তার মহামার কত করে ঘরে নিবারিতে ভক্ত জনে হেতায় আসি বারে তাই বাছা বড় দুঃখে ঝুড়ে দুনায়ন কি জানি যদি না আসে শুনি আবারণ ভক্ত চূড়ামণি শুনি শ্রীবাণী প্রভুর অন্তরে পাইল বড় যাতনা প্রচুর কথায় না খুলে কথা ভাবে মনে মনে কি দয়া কাঁধেন প্রভু আমারও কারণে বিশেষিয়া প্রাণ প্রাণপণে কর্তব্য প্রয়াস বিকাইয়া শ্রীচরণে হতে হবে দাস সেদিন হইতে ভক্ত শ্রীমোহ মনোমোহন বুঝিলেন বিধিমতে কে তারই আপন ও প্রভু এই মনে করি ছিঁড়িতে লাগিল মনে সংসারে ডুরি জয় ভগবান শ্রীরাম রাম কৃষ্ণ দেবার মস্তু